বিরুদ্ধে বলতলে, আমার ইসলামের বিরুদ্ধে বলতলে, এই যুবকেরা আমরা কৃষকদের মতো এই বাংলাকে অবরুদ্ধ করে কলকাতায় 50 থেকে 1 কোটি মানুষ আজীবনের জন্য হাজির হয়ে যাব রাজি আছে। মানুষকে ভালোবাসি, আগেও আজও যদি আছি বাঁচবো ভালোবাসবো, তবে শুধু আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আপনাদের এই ভালোবাসা থাকবে না যাবে, কাল চাপে পড়ে পালাবেন না তো। হ্যাঁ বলে যাচ্ছি, তারপরও ইসলাম আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে। দম থাকে প্রকাশ্য আসো, দম নেই দিলে দিলে রাখো, থাকতেই হবে। যাবি গুদায় দুটো তো রাস্তা, এক শয়তান এক রহমানের, মনে হচ্ছে শয়তানের দিকে, দুটো তো রাস্তা। ইমাম মেহেদী সাল্লামকে ছেড়ে দাজ্জালের দিকে যাবে নাকি? তাই বলে গেলাম, তাই আমি বিদায় লব আখেরি দোয়াতে। সবার জন্য দোয়া তো হুজুর কেবলা চাইবে, স্পেশাল করে হুজুর কেবলার হাতে আল্লাহ যেন কবুল করে আমার ছোট ভাইকে, এই বাংলা শোষিত লাঞ্ছিত বঞ্চিত অসহায় সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ যেন তাকে সাহারা হিসাবে কবুল করে। বলুন আমি, আরো চিৎকার দেবো আমি, এই দোয়া আমার মালিকের কাছে। বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য চাওয়ার অধিকার আছে না? না, মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল অনেক জায়গায় যায়, অনেক মসজিদ অনেক আশা করছি আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা আমার ভাই বাইরের দেশে গিয়েছিল তুরস্কই সম্ভবত, আমি তো যেতেই পারিনি আপনাদের জেলায়, তো সেই জায়গায় সেখান থেকে দেখে এসে ভাই একটা সুন্দর আল্লাহর ঘর তৈরি করছে, দেখছেন না? অথব কম বেশি সবাই করছে, কথা বুঝে আসছে। আমার আরও অনেক ভাইরা চারিদিকে সব করছে, আল্লাহ কবুল করুক। বিদায় নিচ্ছি, আমাদের তাহলে জীবনে একজনই লক্ষ্য, কে? তিনি আল্লাহ, যিনাকে পাঠিয়েছে আল্লাহ তোমাদের মালিক। একজনই লক্ষ্য কে? সকলে হাত তুলে বলুন কে? মোহাম্মদ রসুল। কে? মোহাম্মদ রসুল। ভাবনাবান, চলতে কাকে মানবে, বসতে কাকে মানবে, শুতে কাকে মানবে, নামাজে কাকে মানবে, রোজাতে কাকে মানবে, হজে কাকে মানবে, জাকাতে কাকে মানবে, দান খাইরাতে কাকে মানবে, পাড়া প্রতিবেশীকে ভালো কীভাবে বাঁচবেন তার থেকে শিখবেন, মা বাপকে কীভাবে ভালোবাসবেন শিখবেন তার থেকে, আল্লাহ ওয়ালাদেরকে কীভাবে ভালোবাসবেন শিখবেন তার থেকে, এতিমদের কীভাবে ভালোবাসবেন শিখবেন তার থেকে। জীবনে নিঃশ্বাসে 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 একটাই কথা, একটাই কথা, মোহাম্মদ 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 মোহাম্মদ। জোরে জোরে বলেন মোহাম্মদ। একটাই কাজ আব্বাস সিদ্দিকীর, দুনিয়ায় যাতে বন্ধুত্ব করবো, আখেরাতে একসাথে থাকবো। আসসালামু আলাইকুম।